Extra Time. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফুটবল বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার, যার ঝুলিতে রয়েছে হাজারো অনন্য রেকর্ড, সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় 5টি চ্যাম্পিয়ন্স লিগ, দেশের হয়ে 2টি ট্রফি। টানা 5টি ফুটবল বিশ্বকাপে করেছেন গোল ফুটবল মাঠে, যার আগমনে বিশ্ব চিনেছে নতুন করে পর্তুগাল দেশকে। সবুজ বেলুন জার্সি পরে রোনাল্ডো নামার আগে পর্তুগাল 17টি ফিফা বিশ্বকাপে মাত্র 3টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল। তারপর ইতিহাস, 5বারের ব্যালন্ডিওর জয়ী রোনাল্ডো আসার পর পর্তুগাল প্রতিটি বিশ্বকাপেই অংশ নিয়েছে। তবে গতকাল 2022 ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 16 ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে পর্তুগাল কোচ স্যান্টোস রোনাল্ডো নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজন ছিল অপরিসীম সাহস। তবে কথায় আছে, ভাগ্য সর্বদা সাহসীদের সঙ্গ দেয়। গতকাল ফার্নান্ডো স্যান্টোসের CR7 বসিয়ে 21 বছর বয়সী র্যামোসকে নামানোর সাহসী সিদ্ধান্ত পর্তুগালের জন্য সৌভাগ্য নিয়ে এসেছিল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বসিয়ে যে ফুটবলারটি মাত করলেন গোটা ফুটবল বিশ্বকে, সুইজারল্যান্ডকে 6-1 অবলীলায় হারালো পর্তুগাল, আর হাঁটতে হাঁটতে পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। কে সেই ফুটবলার অবশ্যই জানতে ইচ্ছা করবে, তার কেরিয়ার গ্রাফ কী বলছে, যিনি কিনা CR7 বেঞ্চে বসিয়ে রাখার মতো ক্ষমতা রাখেন। সব আছে? হ্যাঁ স্যার। মা চেক করে নাও। সব ঠিক আছে। বাবা টাইমে এসেছে? এসেছে। আপোলো 24/7 থেকে স্যার। থ্যাংক ইউ স্যার। বাবার ব্লাড প্রেশারের সমস্যা আছে, তাই সব ওষুধ একদম টাইমে চাই। হেলথের ব্যাপারে শিওর থাকা খুব জরুরি, সেই জন্য আপনার পুরো প্রেসক্রিপশনের ডেলিভারি পান মাত্র 2 ঘন্টায় ডাইরেক্ট আপোলো থেকে। এখন ডাউনলোড করুন আপোলো 24/7। সাকা সাকিনি সুইজারল্যান্ড ইউরোপের জায়ান্ট কিলার নামে পরিচিত। তাদের বিরুদ্ধে দলের সেরা খেলোয়াড়কে বসানোর জন্য বিতর্কের মুখে পড়তেই পারতেন স্যান্টোস, পড়েওছেন। তবে 6-1 জয়ে বিশেষত রোনাল্ডোকে যে যুবক বেঞ্চে পাঠালো, সেই গঞ্জালো র্যামোস কিনা করেছেন হ্যাটট্রিক, তাহলে কি পর্তুগাল দলেও রোনাল্ডো জামানা শেষ? এর উত্তর এই মুহূর্তে না পাওয়া গেলেও পর্তুগালের নতুন সূর্যোদয় ঘটে গেল তা কিন্তু বলাই যায়। তবে গতকাল রাত থেকে যাকে নিয়ে এত চর্চা, সেই গঞ্জালো র্যামোসকে চেনেন এমন মানুষ হাতে গোনা কয়েকজন। 2013 বেনফিকার ইউথ সিস্টেমে মাত্র 12 বছর বয়সে যোগদান করেন তিনি। পেশাদার ফুটবলে তার আত্মপ্রকাশ বেনফিকার রিজার্ভ দলের হয়ে 2019। এরপর 2020 জুলাই মাসে বেনফিকার প্রথম দলে সুযোগ পান তিনি, তারপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। বেনফিকার হয়ে 45টি ম্যাচে গোল করেছেন 20টি। দেশের হয়ে 2017 দলে প্রথম সুযোগ পান গঞ্জালো, তারপর পর্তুগালের সব বয়সভিত্তিক দলে খেলেছেন। 2019 2019 ইউরোকাপে পর্তুগালের ফাইনাল খেলার অন্যতম কারিগর ছিলেন তিনি। 5 ম্যাচে 4 গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে রয়েছে হ্যাট্রিক। সম্প্রতি নাইজেরিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে পর্তুগালের প্রথম দলে তিনি প্রথম খেলার সুযোগ পান এবং প্রথম ম্যাচে নিজের প্রতিভার প্রতি সুবিচার করেন। একটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও ছিল। চলতি বিশ্বকাপে ঘানা এবং উরুগুয়ে ম্যাচে 2 মিনিট এবং 8 মিনিট খেলার সুযোগ পান। তবে প্রথম একাদশে অনুপ্রবেশ সুইজারল্যান্ডেই। হ্যাঁ, অনুপ্রবেশ তো বটেই, কারণ তাকে বেঞ্চে পাঠাতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো বিশ্ববন্দিত এক ফুটবলারকে, আর তাতেই বিশ্ব ফুটবলের যাবতীয় লাইমলাইট কেড়ে নিয়েছেন এই ছেলেটি। কোয়ার্টার ফাইনালেও কি তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বেঞ্চবাসী করবেন, প্রশ্ন উঠছে ফুটবল মহলে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।